এলাকা মূলত কৃষি জমি চাষের উপর নির্ভর করে। খরা বন্যা ঝড় ইত্যাদি তো আছেই। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে প্রধানমন্ত্রী ফসল বীমা শস্য বীমা যোজনায় আমরা কেউ সুযোগ পাচ্ছি না। নতুন উজালার সুযোগ বন্ধ, আয়ুষ্মান ভারত থেকে বঞ্চিত এবং প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা থেকে আমরা বঞ্চিত এই পশ্চিমবঙ্গে। আপনারা জানেন 82 কোটি মানুষকে নরেন্দ্র মোদীজি বছরে 2 লক্ষ কোটি টাকা খরচ করে 5 কেজি চাল আর গম দিচ্ছেন। এখানে আপনি গম পাবেন না, এখানে আটা দেয়। ভালো গমগুলো FCI গোডাউন থেকে দেওয়া হয়, ভালো চাল মিলের চাল ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া আপনাদের জন্য দেয়। কিন্তু এই যে মমতার একজন ভাই আছে, নাম তার বালু, সঙ্গে বাকিবুর রহমান, এখানেও ছোট ছোট হালু বালু কালু বাকিবুররা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এরা আপনাদের ওই ভালো গমগুলো আটার মিলে নিয়ে গিয়ে পচা গম দিয়ে আটার প্যাকেট বানিয়ে দিচ্ছে, আর ভালো চালগুলো আপনাদের চাংড়া বাঁধা হয়ে বাংলাদেশে পাচার করছে। আমাকে বলছিল ওই যে আরেক মাফিয়া ডন শাহজাহান শেখ, সেই শাহজাহান শেখরা সন্দেশ খালি থেকে নৌপথে চাল পাচার করে বাংলাদেশের সাতক্ষীরাতে। এখানেও বাংলাদেশে খোঁজ নিয়ে দেখবেন দোকানে দোকানে ভারতের FCI চাল, FCI গম ওখানে আপনি পাবেন। আর চোর তৃণমূল আপনাদের কাঁকরযুক্ত ধুলা বালিযুক্ত পোকাযুক্ত চাল আর আটা আপনাদেরকে দিচ্ছে। এটা নরেন্দ্র মোদীজির স্কিমকে পরিবর্তন করে সব করছে। যারা বস্তা করে মাল আনেন, আপনারা দেখবেন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাটাকে ইংরেজিতে ছোট ছোট করে লিখে রেখেছে, কিন্তু ওইটাতে একটা হাড়ি আছে। হাড়ি আছে জানেন, দেখেছেন যারা বস্তা নিয়ে আসেন, ওই হাড়ির নিচে লেখা আছে কি বাংলাতে বড় বড় করে খাদ্য সাথী। এই হাড়িটা হচ্ছে মমতা ব্যানার্জির চিহ্ন, হাড়ি চিহ্নে ভোট দিন, মমতা ব্যানার্জির চিহ্ন। ওই হাড়িটা লাগিয়ে রেখেছে সব জায়গায় স্টিকার, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা লিখে দিচ্ছে, বাংলা গ্রামীণ সড়ক যোজনা, ইজ্জত ঘর নির্মল স্বচ্ছ ভারত লিখছে নির্মল বাংলা। আপনি যেখানে যাবেন মিথ্যাচার ছাড়া কত কথা নেই। চাংড়া বাঁধার পরে 8000 কোটি টাকা ভারত সরকার দিয়েছিল এই এলাকার উন্নয়নের জন্য। এই ব্রিজ দেখায় আপনাদের প্রতি ভোটে, গত 21-এর ভোটে কেন মেখলিগঞ্জ আসন অল্প ভোটে আমরা হারলাম, আপনাদের মমতা ব্যানার্জি এখানে এসে ব্রিজ দেখিয়েছে। এই ব্রিজ ভারত সরকারের টাকায়, আমার কাছে ডকুমেন্ট আছে RIDF এর টাকায় এই ব্রিজ তৈরি হয়েছে। উল্টো দিকে এখানে মমতা ব্যানার্জি বলে গেছিল স্থল বন্দর হবে, ইন্ডাস্ট্রিয়াল হাব হবে, কত কিছু। উল্টে আপনারা কি পেয়েছেন এখানে? উল্টে আপনারা ট্রাক মালিকরা এক্সট্রা 5000 টাকা করে প্রত্যেক দিন ট্রাক প্রতি তুলছে, তোলা তুলছে মমতা ব্যানার্জির চোরেদের লোকেরা। আমি কথা দিতে পারি মারা শুনুন, 500 টাকার লক্ষ্মীর ভান্ডারে কিছু হয় না। একদিকে 500 দিচ্ছে, অন্যদিকে 21,000 মদের দোকান দিয়েছে, 28 টাকার মহল আর ডিআর লটারি ভাইপো লটারি সব বাজারে 10টা টুল 10টা কেবিল পাবেন, ডিআর লটারি শেষ করে দিচ্ছে জনগণকে মদ খাইয়ে আর ডিআর লটারির নেশা ধরিয়ে বাংলাকে শেষ করে দিচ্ছে। মারা ভরসা রাখুন বিজেপির উপরে, যেদিন বিজেপি সরকার তার পরের মাসের 1 তারিখ থেকে আপনারা অন্নপূর্ণা যোজনা পাবেন 2000 করে টাকা মাসে। যেমন শিবরাজ সিং চৌহান, শিবরাজ সিং চৌহান আপনাদেরকে লাডলি বোরিং উপহার দিয়েছে, মোদ্দা জিতেছি সেখানে। আপনাদের কথা দিতে পারি আমরা ভজনলাল শর্মা রাজস্থানের মুখ্যমন্ত্রী হয়েছেন, রাজস্থানে মোদি গ্যারেন্টিতে ভজনলাল শর্মা যেদিন চেয়ারে বসেছেন তার পরের ক্যাবিনেটেই তিনি 450 টাকা করে গ্যাস দিচ্ছেন রাজস্থানে। বিজেপিকে আনবেন, বিজেপিও
450 টাকার গ্যাস দেবে, আর ট্রাক মালিকদের কথা দিয়ে যেতে পারি। এই মমতা যে তোলা তুলছে 5,000 টাকা করে জিএসটি রোড ট্যাক্স দেওয়ার পরেও, আমরা এলে এটা বন্ধ করব, আপনাদের আমরা বাঁচাবো। অন্যদিকে আজকে আপনারা ধানের উচিত মূল্য পান না, 2,350 টাকা করে ধানের সহায়ক মূল্য। যদিও ছত্তিশগড়ে ভারতীয় জনতা পার্টির সরকার এসেছে, আদিবাসী নেতা বিষ্ণুদেব সাই মুখ্যমন্ত্রী হয়েছে, আমরা 3100 টাকা কুইন্টাল ধান কিনছি ছত্তিশগড়ে। আপনাদের 2,350 টাকার যে ধান আপনারা পান না রে, হ্যাঁ কিনা বলুন, আপনাদের ধলদা কাটছে কিনা বলুন, কুইন্টালে 10 কেজি করে কাটছে কিনা, হ্যাঁ কিনা বলুন, কেউ আপনারা দাম পাচ্ছেন না, এই চোরেদের আপনারা তাড়ান। লোকসভা ভোটের আগে চোর মমতা কি কি করবে? আমাদের আন্দোলনের ভয়ে 31 তারিখ পর্যন্ত তো ধূপগুড়ি হয়নি, প্রধান বিচারপতির হাত পা ধরে অনুমোদন আদায় করে আজকে বলছে ধূপগুড়ি মহকুমা হয়ে গেছে। আরে মহকুমা করার আগে জমি নিতে হয়, বিল্ডিং বানাতে হয়। আমি চোর তৃণমূলকে বলছি যে ক্ষমতা যদি থাকে 1 মাসের মধ্যে এসডিও অফিস নতুন চালু করো, চালু করো এসডিও কোর্ট, চালু করো মোটর ভেহিকেল অফিস, চালু করো মহকুমার যে অন্যান্য পরিকাঠামোগত উন্নয়ন, হসপিটালকে সাব ডিভিশন হসপিটাল করা সহ। কিন্তু কিছু করতে পারবে না, এই রাজ্যে উত্তরবঙ্গ একেবারে শেষ হয়ে গেছে। উত্তরবঙ্গকে মমতা ব্যানার্জি মনে প্রাণে ঘৃণা করেন, উত্তরবঙ্গকে বঞ্চিত করেন, তিনি রাজবংশীদেরকে পায়ের সঙ্গে তুলনা করেন। আপনারা দেখেছেন উনি একটা বক্তৃতাতে বলছিলেন, আমার এক চোখ যদি হয় অমুক, আরেকটা চোখ তমুক, একটা হাত যদি হয় অমুক, আরেকটা হাত হলো তমুক, আর আমার পাটা হলো একটা পা হলো রাজবংশী, হ্যাঁ কি না বলুন। মতুয়া সমাজ বলুন, প্রভু হরিচাঁদ ঠাকুর, প্রভু গুরুচাঁদ ঠাকুর, নমঃশূদ্র সমাজ, আজকে আপনাদের ঠাকুরকে গাজলের সমাবেশে অপমান হ্যাঁ করেছে না করেছে আপনারা জানেন? গোটা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির সব রাজ্যে সরকার নেই, ভিন্ন ভিন্ন দলের সরকার আছে, বিভিন্ন মুসলিম সংগঠন আছে, খ্রিস্টানদের সংগঠন আছে, কেউ কিন্তু রাম মন্দির নিয়ে বিরোধিতা করে, কোথাও রাম মন্দির নিয়ে কেউ বিরোধিতা করেনি। এই একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি 22 তারিখে ছুটি, হাফ ছুটি হওয়া তো দূরের কথা, তিনি ওই দিন সংগতি মিছিলের নামে পশ্চিমবঙ্গে একটি হিন্দু বিরোধী পদযাত্রা করতে চান। এই চোর মমতাকে আপনারা সরাবেন, হ্যাঁ কি না বলুন, এই চোর মমতাকে তাড়াবেন, হ্যাঁ কি না বলুন, শেষ করে দিচ্ছে গোটা পশ্চিমবঙ্গ। কি কি হতে পারে ভোটের আগে? বার্ধক্য ভাতা, কিছু লোকের বার্ধক্য ভাতা ঢুকবে, এটা কেন্দ্রের স্কিম, NSAP ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, 800 টাকা দেয় দিল্লি, 200 টাকা দেয় ভারত, 200 টাকা দেয় রাজ্যের সরকার। শুধু তাই নয়, আপনারা জানেন চা বাগানে আমাদের দাবি বার্তা চলবে না, মালিকানা দিতে হবে চা শ্রমিকদের, চা বাগানের শ্রমিকরা চা বাগানের মালিকানা জমির দিতে হবে। মমতা ব্যানার্জি 250 কোটি টাকা নির্মাণ কর্মী কল্যাণ স্টেট হাউস, যে হাউসিং ডিপার্টমেন্ট আছে সেখান থেকে সরিয়েছেন 250 কোটি টাকা 18/12/2023। তিনি ভোটের আগে জলপাইগুড়ি আসন দখল করার জন্য 3,562 জনকে 1,20,000 টাকা করে অ্যাকাউন্টে ঢোকাতে চান, আলিপুরদুয়ারে 7,500 জনকে 1,20,000 টাকা করে ঢোকাতে চান, চা বাগানের শ্রমিকদেরকে তিনি এই টাকা ঢুকিয়ে আলিপুরদুয়ার জলপাইগুড়ি আসন ছিনিয়ে নিতে চান বিজেপির কাছ থেকে। আপনারা এই চক্রান্ত রুখবেন, হ্যাঁ কি না বলুন। 250 কোটি টাকা যেখান থেকে সরিয়েছে, এটা ভারত সরকারের
ওয়েজ এমপ্লয়মেন্ট বোর্ডের টাকা, এ টাকা মমতা ব্যানার্জির টাকা নয়, বিজেপিকে আপনারা আনবেন, আমরা চা বাগানের মালিকানা দেব, আপনাদের কথা দিতে পারি, শুধু মালিকানা নয়, পাকা বাড়ি, শৌচালয়, গ্যাসের কানেকশন, আমরা সম্পূর্ণভাবে চা বাগান শ্রমিক সহ আমাদের বর্ডার এলাকার মানুষের জন্য করব। এখানে বিএডিপির কোনো কাজ হয় না, এখানে ছিটমহলের হস্তান্তর প্যাকেজের টাকা নয় ছয় হয়, এখানে হলদিবাড়ি হাসপাতালের নতুন করে সাজানোর কাজ হয়েছে ওই টাকায়, মেকলিগঞ্জে বাস টার্মিনাস হয়েছে, মমতা ব্যানার্জি এই চরে নারায়ণী ব্যাটেলিয়ানের শিলান্যাস করেছিলেন ভোটের আগে, ওটাও ছিল ভাওতা, ভাওতা ছিল তিস্তা চরে শিল্পের হাব, উল্টো দিকে আপনারা কি পেয়েছেন, দুয়ারের তিনটি নদী, নেওড়া, চেল এবং ভিস, এই এই তিনটে নদী থেকে জলপাইগুড়ি জেলা পরিষদের জেলার তৃণমূলের সভাপতি মহুয়া গোপ এবং তার ভাই বাপাই গোপ পুলিশের সাহায্য নিয়ে বালি লুট করছে, হ্যাঁ কি না বলুন, বালি লুট করছে, হ্যাঁ কি না বলুন, এই চোর তৃণমূল কি কি খেয়েছে, পশ্চিম বাংলার কয়লা খেয়েছে, বালি খাচ্ছে, পাথর পাচার করেছে, গরু পাচার করেছে এবং শিক্ষিত বেকারদের চাকরি লুট করেছে, কীর্তিমানদের গুণের শেষ নেই, শুধু পরেশ অধিকারীর তালিকাটা পড়বো পড়বো শুনবেন নাকি, পরেশ অধিকারীর স্ত্রী মাননীয় মীরা অধিকারী স্বাস্থ্য দপ্তর, বিখ্যাত কন্যা অঙ্কিতা অধিকারী বহিষ্কৃত শিক্ষিকা, পুত্র মৃত হিতকদি অধিকারী ডাক্তার, দাদা অখিল অধিকারী অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, অখিল অধিকারীর স্ত্রী খাদ্য দপ্তরের কর্মচারী, অখিল অধিকারীর কন্যা প্রাথমিক শিক্ষিকা, ভাই হরিশ অধিকারীর চার পুত্রের একজন কলেজের করণিক, বাকি তিনজন খাদ্য দপ্তরের কর্মচারী, ভগ্নিদ্বয় মায়া দেবী ছবি দেবী আইসিডিএস এর সুপারভাইজার, আর কত নাম পড়বো, একাই ৩৭টা, একাই ৩৭টা, এটা হলো একটা মডেল, এটা হলো তৃণমূলের মডেল, এই তৃণমূল লক্ষ লক্ষ মেধাযুক্ত বেকার যুবক যুবতীদের চাকরি লুট করেছে, তাই পশ্চিম বাংলায় বাড়ির কন্যা বাড়ির ভগিনী তার অহং তার অলংকার মাথার কেস কলকাতার রাজপথে বিসর্জন দিচ্ছে, উত্তরবঙ্গ অবহেলিত, মালদা থেকে আলিপুর দুয়ার একটা নিউরো সার্জেন নেই, চিকিৎসার ক্ষেত্রে অবহেলিত, হাজার হাজার ছেলে পরিযায়ী শ্রমিক, উত্তরবঙ্গের কোন উন্নয়ন এই চোর মমতা সরকার করেনি, তাই আগামী দিনে আপনারা রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার আসামের মতো উত্তরপ্রদেশের মতো আনবেন তো, আনবেন তো, ডবল ইঞ্জিন করবেন তো, আর চোর মুক্ত বাংলা গড়বেন তো, আর আগামী ২২ তারিখে সকালবেলা মন্দিরে পূজা পাঠ, দুপুরবেলা রাম মন্দির উদ্বোধন দর্শন, প্রসাদ বিতরণ, সন্ধ্যাবেলা দীপাবলি হবে তো, বাড়িতে বাড়িতে দীপ জ্বলবে তো, জয় শ্রীরাম হবে তো, সবাই মিলে করবেন তো, আমার রাষ্ট্রবাদী মুসলিমরা আপনারাও আমাদের সঙ্গে থাকবেন, আমরা সবাইকে নিয়ে চলতে চাই, আমাদের প্রধানমন্ত্রী তিনি বলেছেন ১৪০ কোটির দেশবাসী, সবাই মিলে একসঙ্গে আমরা থাকব, একসঙ্গে আমরা লড়ব, যারা দেশে থেকে পাকিস্তান জিন্দাবাদ বলেন আমাদের বিরোধ তাদের সঙ্গে, আমাদের বিরোধ তাদের সঙ্গে, যারা ভারত মাতাকে বন্দন করেন তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, প্রচন্ড ঠান্ডা, বাড়ি ফিরতে হবে, লোকসভা ভোটের আগে আবার আসব, ফেব্রুয়ারি মাসে পরীক্ষা চলবে, ওই সময় রাজবংশী ভাওয়াইয়া শিল্পীদের নিয়ে কোচবিহারে শিল্পী সমাবেশ হবে,
সুশীল বর্মন সুকুমার রায়রা করবে, আমি আসবো। চা বাগান শ্রমিকদের নিয়ে তাদের জায়গার মালিকানার দাবিতে আমরা সবাই মিলে মনোজ টিগ্গা, জন বার্লা, মনোজ ওরাও, বিশাল লামা, পুনা ভাংরা, কৌশিক রায়, দীপক বর্মন, আমরা সবাই মিলে বাপি গোস্বামী, আমরা একসঙ্গে শিখা চ্যাটার্জি, দুর্গা মুর্মু, আনন্দ বর্মন, শঙ্কর ঘোষ, রাজু বিস্তা, সবাই মিলে একসঙ্গে আপনাদের অধিকার নিয়ে আপনারা লড়াই করব। আমি বিরোধী দলনেতা হিসেবে আপনাদের কাছে বলতে চাই, আপনারা দেখছেন তো মমতা ব্যানার্জি তার ভাইপো কেমন থত্তর করে কাঁপছে, একটা খবর শুনবেন নাকি, তোর ভাইপো সুপ্রিম কোর্টে গেছিল, অভিজিৎ গাঙ্গুলি মাননীয় বিচারপতি, মাননীয় বিচারপতি অমৃতা সিনহা মুখ বন্ধ করার আবেদন নিয়ে সুপ্রিম কোর্ট আজকে ঘাড় ধাক্কা মেরে ভাইপোর আবেদন খারিজ করে আবার ব্যাক টু দি প্যাভিলিয়ন করে দিয়েছে। আমি এখানে বসতে বসতে মোবাইলে দেখলাম, অর্থাৎ এই চোরেদের আমরাই উদ্ধার করব। সিপিএম অপোজিশনে ছিল, লড়েছে নাকি না, লড়েছে, কংগ্রেস অপোজিশনে ছিল, লড়েছে, বিজেপি লড়ছে, লড়ছে। আমি নন্দীগ্রামে যা করেছি আগামী দিনে বাংলাকেও তাই করতে হবে। মমতা ব্যানার্জি যতক্ষণ না প্রাক্তন মুখ্যমন্ত্রী হয় এ লড়াই চলছে, এ লড়াই চলবে। তৃণমূল মানে কি, তৃণমূল মানে কি, তৃণমূল মানে কি, তৃণমূল মানে কি, মমতা চোর, মমতা চোর, মমতা চোর, হীরক রানী, 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 চোর মমতা, চোর মমতা, চোর মমতা, চোর মমতা। সবাই ভালো থাকবেন, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় জয় শিবচণ্ডী, জয় জয় শিবচণ্ডী, ঠাকুর পঞ্চানন বর্মাকে, কবি ভানু ভক্তকে, হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে এবং সর্বোপরি ভারত মাতাকে বন্দন করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। বন্দে 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 মোদি 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 মোদি, চব্বিশে আবার আমাদের এখানে বেশ কয়েকজন তৃণমূল নেতৃত্ব দলে যোগদান করবেন, আপনি তাদের হাতে একটু পতাকা তুলে দিয়ে আমাদের সহযোগিতা করবেন। আজকে তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান তৃণমূল নেতা তপন মিত্র, নাম বলতে বলে একে করে পার্টির পদ্ধতি মেনে জেলা সভাপতি জয়েন করাবেন এবং সংগঠনে যারা আছেন যোগদান করছেন। তপন মিত্র মেখলিগঞ্জ অঞ্চলের মেখলিগঞ্জের প্ল্যাটফর্ম ব্লক প্রেসিডেন্ট, বর্তমান সাধারণ ব্লকের মোহাম্মদ গুলু সরকার, মাননীয় ভুটু সাহানি, মাননীয় মজিন মল্লিক সভাপতি, এদের জয়েন করেছেন বাপি গোস্বামী এবং দীপক এবং হলদিবাড়ি থেকে কৃষ্ণদে সিপিআইএম দল থেকে এবং কোকন এবং
কৃষ্ণ দে এবং তৃণমূল কংগ্রেস থেকে খোকন রায়, সায়ন সাহা, পিনাকি রায়, প্রদীপ সরকার, সঙ্গী রঞ্জন রায়, রনি সূত্রধার, প্রদীপ রায়, বিধান রায়, চিত্ত রায় এবং অরবিন্দ রায়। এবং ময়নাগুড়ি দক্ষিণ মন্ডল থেকে সুবোধ ঋষি, তিনি ধর্মপুর অঞ্চলের অঞ্চল সভাপতি এবং শিল্পী সম্মেলন তিনি দেখেন, তাদেরকে মঞ্চে এসে পতাকা নেওয়ার জন্য অনুরোধ করছি। ভারত মাতা কে, ভারত মাতা কে, বন্দে 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 বন্দে। যাদের যাদের পতাকা নেওয়া হয়েছে আপনারা মঞ্চের থেকে একটু সরে যাবেন, বাকিদেরকে আমরা দেওয়ার ব্যবস্থা করছি। ভাই 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 একটু একটু সাইড দাও ভাই, নিচে হবে, নিচে হবে, এবং প্রাক্তন উপপ্রধান প্রশান্ত সাহা মহাশয় জামাল্লা জিপি এবং মজিদ মোসা প্রাক্তন পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেস। ভারত মাতা কি, টেবিল 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 দর টেবিল সাংবাদিক বন্ধুদের বলবো, আপনারা সুন্দরবদ্ধ ভাবে প্রেস মিট করবেন। আর কদিন বেশি দিন লাগবে, মমতা পুলিশের টাইম হয়ে এসেছে। আচ্ছা, আপনারা যারা ছবি তোলার জন্য সামনে আছেন তারা সরে যান, মিডিয়ারা এদিকে রয়েছে ওনাদের জায়গা জায়গা করে দেন। আপনাকে বলি, ভূত প্রেত ডাইনি এরা ভগবানের নাম শুনলে পালায়। তৃণমূল হচ্ছে ভূত প্রেত ডাইনি, তাই রাম নামে ওদের আতঙ্ক থাকা স্বাভাবিক। এই রাজ্যে ছুটি দেওয়া তো দূরের কথা, এই রাজ্যই একমাত্র রাজ্য যেখানে ভেঙে যাওয়া মুসলিম ভোটকে পুনরুদ্ধার করার জন্য, ওই দিন পায়ে পা দিয়ে ঝগড়া করার জন্য সংগতি মিছিলের নামে মমতা ব্যানার্জি দাঙ্গা মিছিল করতে চাইছেন। কোন মুসলিম সংগঠন মুসলিমরা চাইছে না, মমতা ব্যানার্জি চাইছে, তার কারণ তিনি মুসলিমদের ঠকিয়েছেন। তিনি আপুরাটের বক্তৃতে সাতজন মুসলিম মহিলা আর চারজন মুসলিম কন্যাকে ভাদু আনারুল্লাহ পুড়িয়ে মেরেছে। তিনি ক্ষমতায় আসার পরে ফুলপুরা দরবার শরীফের পীর সাহেবের বাড়ির ছেলে নওশাদ সিদ্দিকীকে রাস্তায় ঠেলে পিটিয়েছেন, তার টুপি ধরে টেনেছেন। তাই মুসলমানরা বুঝে গেছে মমতা ব্যানার্জি এনআরসির ভয় দেখিয়ে এই মেখলিগঞ্জ থেকেও ভোটে জিতেছে, তাদের সঙ্গে চিটিং করেছে। তাই দাঙ্গা না লাগালে মুসলিম ভোট ঐক্যবদ্ধ হবে না, তাই 22 তারিখে তিনি দাঙ্গা লাগাতে চান। আর যে হিন্দুরা 500 বছর পরে
তাদের ভগবান তাদের জন্মস্থানে ফিরে যাচ্ছেন, সেই আনন্দ পালন করতে চান, সেই আনন্দতে বাধা দেওয়ার জন্যই মমতা ব্যানার্জি এই কাজটা করছেন। তিনি গেরুয়া পতাকা দেখলেই আতঙ্কিত, তিনি আতঙ্ক ছড়িয়েছেন বলে পুরুলিয়াতে উত্তরপ্রদেশ থেকে গঙ্গা সাগরে যাওয়া সন্ন্যাসীদেরকে কার্যত উলঙ্গ করে রাস্তায় ফেলে পেটানো হয়েছে, এর থেকে লজ্জা রাখার কোনো জায়গা নেই। ঢাকা উনি কি মামার বাড়ির আবদার পেয়েছেন নিজে? হ্যাঁ, বিচারপতি কি বলবেন উনি ঠিক করে দিবেন। হরিদাস পাল ভাইবো একটা ভেটারেন চোর, 11 সালের পরে পিসি তাকে নিয়েছে, তার উত্তরাধিকার দেওয়ার জন্য ব্যবস্থা করেছেন। এখানে যারা তৃণমূল প্রতিষ্ঠার সময় ছিলেন 11 সালের আগে, একটা লোক আছে তৃণমূলে, সবকে ঘরে ঢুকিয়ে দিয়েছে, নইলে কেউ বিজেপিতে যোগ দিয়েছে, কেউ বসে গেছে। এখন কারা তৃণমূল চালাচ্ছে? এই যে মনীন্দ্র গোপের ভাই বাবাই গোপের মতো কিছু চোর ডাকাত বালি পাচারকারী কয়লা পাচারকারী ছাড়া কারা তৃণমূল করছে? লাল চুল কানে দুল, তার নাম যুবা তৃণমূল। ইন্ডিয়া জোট অলরেডি মারা গেছে, ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থানের ভোটে তাদের মারা গেছে, তাদের পিন্ডি দেওয়াটা বাকি আছে। 2024 সালে পিতৃপক্ষ যখন হবে দেবী পক্ষের আগে, সেই সময় তারা গয়াতে পিণ্ডি দান করে এই জোটকে তুলে দেবে। এটা আতঙ্ক, বিরোধী দলনেতা তার বিরোধিতার কাজটা সিনসিয়ারলি করে গেছে, প্রত্যেক দিনই সরকারের ত্রুটি বিচ্যুতি ধাপ্পাবাজি সামনে আনছে। 11 থেকে 16 সিপিএম ছিল রাজ্যের প্রধান বিরোধী দল, তাদের কোনো ভূমিকা ছিল না। 16 থেকে 21 কংগ্রেস ছিল এই রাজ্যের প্রধান বিরোধী দল, তাদের কোনো ভূমিকা ছিল না। আজকে বিজেপি একা বিরোধী দলনেতা না, সংঘবদ্ধ বিজেপি পার্টির সর্বস্তরের নেতৃত্ব, বিধায়ক সাংসদ, আমরা সর্বস্তরে যেভাবে এদের চুরি দুর্নীতির বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করছি, যেভাবে রাস্তায় নেমে নবান্ন অভিযান থেকে শুরু করে বঞ্চিতদের সমাবেশ, জুডিশিয়ারিতে লড়াই, সেন্ট্রাল এজেন্সি যেভাবে চেপে ধরেছে চোরেদের, পুরো শিক্ষা দপ্তর, পুরো খাদ্য দপ্তর, পুরো গরু পাচারকারীদের র্যাকেট জেলের ভিতরে, তৃণমূলের বাঘ কেষ্ট মণ্ডল তিনি সকন্যা তিহার জেলে গড়াগাড়ি খাচ্ছেন, বালি বা বালু আর বাকিবুর তিনি গোলাগুলি করছেন জেলের মধ্যে, এই অবস্থায় পৌঁছেছে। স্বাভাবিকভাবে সেই কারণে ভারতীয় জনতা পার্টি এবং এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি বা তার বিরোধী দলনেতার ভূমিকায় ওদের এই চুরি চামারিতে অসুবিধা হচ্ছে এবং ওদের মিথ্যাটা মানুষের সামনে প্রকাশ পেয়ে যাচ্ছে। তাই এ ধরনের কথা যারা করে খাওয়ার রাজনীতি করছেন তাদের, তারা বলবে এটা স্বাভাবিক, এবং এদের এইরকম ছোট ছোট লুম্পেনদের বলার মধ্য দিয়ে এটাই প্রমাণিত বিজেপি সঠিক পথে আছে। কে বলেছে কথা? উত্তরবঙ্গ সংবাদ, না না, আমাদের জেলা সভাপতি পরিষ্কার বলেছেন, এবং আমি সেই দিন এই সংবাদপত্র অনেক ভালো ভালো নিউজ করে, সত্যানুসন্ধি নিউজ করে, অনেক দুর্নীতির বিরুদ্ধে নিউজ করে, কিন্তু এই নিউজটা আমার মনে হয়েছে পরেশ অধিকারী ওই সংবাদপত্রকে ধরে বার করেছে। এটা শুনে রাখুন, পরেশ অধিকারীর নাম SSC-র প্রাথমিক অভিযোগ তালিকায় আছে। আমরা পরেশ অধিকারী এবং তার কন্যার নাম চার্জশিটে দেখতে চাই। আমরা পরেশ অধিকারীকে বিজেপির মঞ্চে নয়, জেলের ভিতরে দেখতে চাই, সেই অপেক্ষায় আমরা। নেতাজি মৃত্যু নিয়ে আমি কোনো মন্তব্য করব না। নেতাজি সুভাষচন্দ্র বসু
রহস্যজনক নিখোঁজ। আমরা আজও মনে করি নেতাজি সুভাষ চন্দ্র বসু অমর, তার মৃত্যু হতে পারে না। এবং কংগ্রেসের তৎকালীন নেতারা, তিনি যাতে প্রধানমন্ত্রী হতে না পারেন, তাই জওহরলাল নেহরুর নেতৃত্বে কংগ্রেসের লোকেরা নেতাজি সুভাষ চন্দ্র বসুকে গায়েব করেছিলেন বলে আমাদের বিশ্বাস। আমরা নেতাজি সুভাষ চন্দ্র বসুর নিখোঁজ রহস্যের উদ্ঘাটন দেখতে চাই, প্রকৃত দোষী কারা জানতে চাই ভারতবাসী। এবং নরেন্দ্র মোদীজি, তিনি যেমন অন্যান্য মনীষীদেরকে সামনে এনেছেন, সর্দার বল্লভ ভাই প্যাটেল সহ, সাথে সাথে তিনি কিন্তু নেতাজি সুভাষ চন্দ্র বসুর যে অপ্রকাশিত লিপিগুলি সেগুলো সামনে এনেছেন, ফাইলগুলি রিওপেন করেছেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা বাঙালি হিসেবে গর্বিত যে ভারতবর্ষের রাজধানীর মূল জায়গাটি, সেই জায়গার নাম তিনি দিয়েছেন কর্তব্য পথ, আর সেখানে নেতাজি সুভাষ চন্দ্র বসুর পূর্ণাবয়ব দণ্ডায়মান মূর্তি প্রতিষ্ঠা করে দিল্লি চলো স্লোগান যে নেতাজি সুভাষ চন্দ্র বসু ছিল, তাকে যে যদি কেউ প্রতিষ্ঠিত করতে করে থাকেন, মর্যাদা দিয়ে থাকেন, তার নাম হলো নরেন্দ্র মোদী। বহু রকম চক্রান্ত চলছে যাতে মানুষ রাম মন্দিরের উদ্ঘাটনে সামিল হতে না পারে, আনন্দের প্রকাশ না ঘটাতে পারে, এবং যে উৎসবের পরিবেশ একটি নতুন দীপাবলি, সেই পরিবেশ থেকে মানুষ নিজেকে ভয়ে ঘরের ভিতর লুকিয়ে রাখেন, তার জন্য প্রয়োজন হলে এলাকা ভিত্তিক মেইনটেনেন্সের নামে বিদ্যুৎ বন্ধ করাও হবে, এই আশঙ্কা আমরা করছি। ইতিমধ্যে তথাকথিত সেকুলার পার্টি, চীনে যাদের বাবা ঠাকুরদারা থাকে, সেই কেরালার এক সিপিআইএম এর নেতা মন্ত্রী, তিনি তার ফেসবুকে পোস্ট করেছেন ওই দিন কেরালাতে বিদ্যুৎ বন্ধ থাকবে। অর্থাৎ সেকু আর মাকু এরা সব একই, এরা পশ্চিমবঙ্গে সিপিএম এর মীনাক্ষী বন্ধুরা বলে মমতা চোর, ভাইকো চোর, আর মীনাক্ষীর জ্যাঠা সীতারাম ইয়েচুরি পাটনা, বাঙ্গালোর, মুম্বাই, দিল্লিতে চোর ভাইকোর সঙ্গে বসে কফি আর বিরিয়ানি খায়, এটাই হলো সিপিএম এর চরিত্র। স্বাগত জানানো যায় না, কোর্টের জাজমেন্ট মেনে নিয়েও বলবো এটা অন্যায় হবে। যে ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল 21 জুলাই সভা করে, এবং আমরাও হাইকোর্টের মাধ্যমে 29 তারিখে সভা করেছি নভেম্বর, সেখানে আইএসএফ কেন যে কোনো রাজনৈতিক দলের সভা করার অধিকার রয়েছে, শৃঙ্খলা মেনে, নিয়ম মেনে। 21 জুলাই যদি তৃণমূলের নির্দিষ্ট দিন হয়ে থাকে, 21 তারিখ, আগামী 21 তারিখ, 21 জানুয়ারিও আইএসএফ এর তাদের মতের সঙ্গে আমাদের মিল নেই, তারা ভিন্ন মেরুর লোক, তাদের রাজনীতিকে আমরা সমর্থন করি না, তাদের এজেন্ডাকে আমরা সাপোর্ট করি না, তাদের সঙ্গে আমাদের রাজনৈতিক লড়াই, কিন্তু বহুদলীয় গণতন্ত্রে তাদেরও অধিকার আছে তাদের প্রতিষ্ঠা দিবসে রাজনৈতিক কর্মসূচি করা। হাইকোর্টের রায়কে মান্যতা দিয়েও আমি এই রায়কে স্বাগত জানাতে পারব না। যেদিন মমতা ব্যানার্জির নামের আগে প্রাক্তর হল সেদিন বসে, আমি নন্দীগ্রামে করেছি, উত্তরবঙ্গ করেছি, এবার বাকিটা করতে হবে, করতে হবে। মেট্রিকল দেবেন তো, তার আগে জলপাইগুড়ি পাচ্ছি তো, একদম সাফ করে দেবেন, বুথ ধরবেন চোরেদের বিরুদ্ধে ভোট করবেন, একদম চোর ধরো, চোর ধরো, চোর ধরো, চোর ধরো, চোর ধরো, তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে চোর মুক্ত ভোট হবে, একদম সাফ করে দেবেন, একদম সাফ।
একদম সাফ, আর সব চোর জেলে যাবে। লিখারা কোন আমাদের নাম করে, লিখারা কোন আপনার নাম করে, কয়লা ভাইপো যাবে, সবগুলো চোর যাবে।